আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা ম্যাজিক টুলের ব্যবহার দেখব। তো ম্যাজিক টুলের ব্যবহার দেখার জন্য আমি প্রথমত ফাইল থেকে একটা পিকচার ওপেন করে নিচ্ছি। আমি আমার ডেস্কটপ থেকে একটা ইমেজ নর্মালি ওপেন করে নিচ্ছি। আমার ডেস্কটপে বেশ কিছু ইমেজ রয়েছে, আমি এই ইমেজটা একটু ওপেন করে নেই। এই যে একটা ইমেজ দেখেন, আমরা যদি এই যে আমাদের ম্যাজিক টুল রয়েছে এটা দিয়ে যদি আমি এটার উপর ক্লিক করি, দেখেন এই কালার জাতীয় যতটুকু এরিয়া রয়েছে সবটা কিন্তু সে সিলেকশন করে ফেলতেছে। যদি আমি এটার উপর ক্লিক করি, দেখেন এই যে জামার এই অংশটা আছে সবটুকু অংশ সে সেম কালার জাতীয়টা সিলেকশন করে ফেলতেছে। এটা হচ্ছে মূলত ম্যাজিক টুলের কাজ। এটা হচ্ছে যেমন এই যে বুকের মধ্যে একটা ক্লিক করলে এই যে একই কালার বিশিষ্ট যতটুকু জায়গা আছে সবটা সে কী করতেছে, সিলেকশন করে ফেলতেছে। এটা হচ্ছে মূলত ম্যাজিক টুলের কাজ। থ্রি বাই অ্যাভারেজ এটা করে দিলে একটা এরিয়া বরাবর আচ্ছা, এটা হচ্ছে অ্যাডভান্সলি কাজ পয়েন্ট সিম্পলি। আমরা এই যে ম্যাজিক টুলের ব্যবহারটা এটা দেখতে পেলাম, দেখেন ঠিক সেম এরিয়ার মধ্যে যতটুকু এরিয়া নিয়ে একটা কালার বিদ্যমান রয়েছে ঠিক ততটুকু এরিয়াতে কী করেছে, সে কিন্তু সিলেকশন করে নিয়েছে। এখন আমরা এখান থেকে আরও সিলেকশন যোগ করতে পারি। এখন এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি এদিক থেকে এভাবে দিই, দেখেন সিলেকশন কিন্তু যোগ হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে একটু ক্লিক করে এদিকটা মাইনাস করে দিই, তাহলে এদিকে সিলেকশনটা কী হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। এই যে এগুলো মাইনাস হয়ে যাচ্ছে, এই যে এগুলো মাইনাস হয়ে যাচ্ছে, দেখেন এই যে এটা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, এই সিলেকশনগুলো মাইনাস হয়ে যাচ্ছে, শুধুমাত্র এদিকটায় আছে। তো এগুলো কী করা যাচ্ছে, এই যে মাইনাস করা হয়ে গেছে। এখন যদি আমি প্লাস করি তাহলে আবার সে এই যে এখান থেকে কী হয়ে যাবে, যোগ হবে। এই যে এখানে কী হয়ে গেছে, দেখেন সম্পূর্ণ কিন্তু কিন্তু যোগ হয়ে গেছে। এই যে এটা কিন্তু সম্পূর্ণটা যোগ হয়ে গেছে। এখন আবার এটার মাইনাসে ক্লিক করলে এই যে এখান থেকে কী করা হয়ে যাবে, মাইনাস করা হয়ে যাবে। আমরা কিন্তু এখান থেকে মাইনাস করতে পারবো, দেখেন এভাবে আস্তে আস্তে মাইনাস করে ফেলা যাবে। এই যে আস্তে আস্তে সবগুলো কিন্তু কী হয়েছে, মাইনাস হয়ে গেছে। এই ছিল মূলত ম্যাজিক টুলের ব্যবহার। আমরা এই ম্যাজিক টুলটা দিয়ে এভাবে কাজ করতে পারি। আশা করি ম্যাজিক টুলের ব্যবহারটা বুঝতে পেরেছেন। এখন বেসিকটা বুঝলেই না, আমরা অ্যাডভান্সলি যখন কাজ করব তখন সব কিছু বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।